করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য এগিয়ে এলেন শিল্প সংস্থা হলদিয়া পেট্রোকেমিক্যাল কারখানা। সমস্ত শ্রমিককে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। ভ্যাকসিন দেওয়া উদ্বোধন করলেন আইএনট এর পক্ষে পূর্ব মেদিনীপুর জেলার কার্যকরী সভাপতি সম্মানীয় মিলন মণ্ডল মহাশয় ও হলদিয়া পেট্রোকেমিক্যালস কারখানার অধিকারীগণ। শ্রমিক নেতা মিলন মণ্ডল মহাশয় বললেন, সমস্ত শিল্প সংস্থা থেকে বলা হয়েছে করোনা ভ্যাকসিন নিজ নিজ শ্রমিকদের দেওয়ার জন্য অনুরোধ করছি। সেই মতে সমস্ত কোম্পানিতে আস্তে আস্তে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। হলদিয়া থেকে নামাজি রিপোর্ট। আজ এইচপি কি হচ্ছে বলবেন? এইচপি আমাদের গমনাল মামাটি মানুষের গমনাল সারা বাংলার সমস্ত ইন্ডাস্ট্রিয়ালিস্টের কাছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন করেছিলেন যে কোম্পানিগুলো শ্রমিকদের যাতে 100% ভ্যাকসিনেশন এবং হলদিয়া ইন্ডাস্ট্রিয়াল ইন্ডিয়ার সমস্ত কোম্পানিগুলো ওই আবেদনে সাড়া দিয়েছেন। সমস্ত কোম্পানিতে ভ্যাকসিনেশনের কাজ চলছে। আজকের এইচপিএল এর স্থায়ী অস্থায়ী মিলিয়ে 2000 যে শ্রমিক কর্মচারী ওদের ভ্যাকসিনেশনের কাজ চলছে। আগামী কয়েকদিনের মধ্যে 100% ভ্যাকসিনেশনের কাজ সম্পন্ন হবে। এছাড়াও এইচপিএল বা অন্যান্য কোম্পানি সমস্ত শ্রমিকদের পরিবারদের ভ্যাকসিনেশনের কাজ করবে। আগামী শুক্রবার এইচপিএল পার্লামেন্টে এমপ্লয়ি এদের পরিবারের ভ্যাকসিনেশন হবে। কারণ আমরা তেলেঙ্গানভাবে এইচপিএলের কাছে দাবি রেখেছি কন্ট্রাক্টর ওয়ার্কার যারা আছে ওদের পরিবার যাতে ভ্যাকসিনেশনের সুযোগ পায় সে ব্যবস্থাও কোম্পানিকে করতে হবে। কোম্পানি সহমত পোষণ করেছেন। আগামী দিনে ওনারা কন্ট্রাক্টর ওয়ার্কারের পরিবারকেও ভ্যাকসিন দেবেন। এছাড়াও আমরা সিএসআর কোম্পানিতে সিএসআরের কাজগুলো করে আমরা বলছি লোকাল এরিয়া গভর্নমেন্টের সহযোগিতা নিয়ে ভ্যাকসিনেশন ক্যাম্প করতে ওনারা আশ্বাস দিয়েছেন যে লোকালি এরিয়াতেও ওরা আগামী দিনে ভ্যাকসিনেশন করাবেন। কারণ ওনারাও চাচ্ছেন হলদিয়ার সমস্ত শ্রমজীবী এবং সমস্ত শ্রেণীর মানুষ যাতে 100% ভ্যাকসিনেশনের সুযোগ পায় সে ব্যবস্থা করতে ওনারা পরিকল্পনা। জেলা আইএনট প্রেসিডেন্ট।